নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শুরুতে বলে রাখি রাজ্যের বিভিন্ন হাই স্কুলগুলোতে কিন্তু শিক্ষাবন্ধু নিয়োগ করা হবে দেড় হাজার টোটাল নম্বর অফ ভ্যাকেন্সি রয়েছে কারা কারা ইলিজিবেল এবং কীভাবে আপনারা আবেদন করতে পারবেন সেই সংক্রান্ত সমস্ত রকম ডিটেলস এবং তার পাশাপাশি বলে রাখি রাজ্যের যে কোনো জেলা থেকে কিন্তু ছেলে অথবা আমি উভয় আবেদন করতে পারবেন এক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করা হবে সেই সংক্রান্ত ডিটেলস যা ওয়েবসাইটটিতে প্রোভাইড করা হয়েছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই কাইন্ডলি ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন শুরুতে বলে রাখি আমি স্টেপ বাই স্টেপ সমস্ত রকম প্রসেসগুলোকে আপনাদের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো প্রথম হচ্ছে সিলেকশান প্রসেসগুলো কী কী থাকবে তো সেই সংক্রান্ত যা যা ডিটেলস প্রোভাইড করা হয়েছে প্রথমত আপনাদেরকে বলে রাখি দেড় হাজার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রে ছাব্বিশ এক দু হাজার কুড়ি থেকে অর্থাৎ দু হাজার একুশ থেকে চব্বিশ দুই দু হাজার একুশ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে বা রেজিস্ট্রেশন করা যাবে এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে শুরুতে আপনাদের যে স্যালারি প্রোভাইড করা হবে সেটাকে কিন্তু সাত হাজার সাতশো থেকে চোদ্দো হাজার নশো টাকার মধ্যে থাকবে এবং তার পাশাপাশি অ্যাক্রোস ওয়েস্ট বেঙ্গল কিন্তু আপনাদের জব লোকেশন থাকবে এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু তারা খুব ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট আপনাদেরকে করতেই হবে তবে কিন্তু একমাত্র আপনারা এলিজিবেল বা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা এক্ষেত্রে এলিজিবল বা আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি সিলেকশন প্রসেসে কিন্তু তারা খুব ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে আপনাদের একটি অনলাইন টেস্ট দিতে হবে যেখানে কিন্তু সাবজেক্ট থাকবে বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স এনভায়রনমেন্ট সায়েন্স এবং চাইল্ড ডেভেলপমেন্ট চাইল্ড ফিজিওলজি এই কটা সাবজেক্টের ওপরে কিন্তু আপনাদের অবশ্যই এক্সামিনেশন না হবে যেখানে কিন্তু দু মার্কস করে আপনাদের থাকবে এবং তার পাশাপাশি নেগেটিভ মার্কিংও থাকবে যেটা কিন্তু এক নম্বর থাকবে এক্ষেত্রে যারা এলিজিবল বা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় দুশো টাকা পে করতে হবে যেটা রেজিস্ট্রেশন চার্জেস রাখা হয়েছে সেটা কিন্তু আপনারা অনলাইনে পেমেন্ট অবশ্যই করতে পারেন এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি কী কী প্রসেসে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অবশ্যই বলে দেব এবং তার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি অনলাইনে যখনই আপনারা রেজিস্ট্রেশন করবেন টাকা পেমেন্ট করবেন তারপরে কিন্তু আপনাদের কাছে একটা রেজিস্টার আপনাদের রেজিস্ট্রেশন যে আইডি রয়েছে সেটা চলে আসবে এবং তার পাশাপাশি কিন্তু একটা পাসওয়ার্ড চলে আসবে যে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা সাইন ইন করতে পারবেন এবং এক্সামিনেশনটা দিতে পারবেন এক্ষেত্রে কিন্তু ছাব্বিশে এক দু হাজার একুশ থেকে চব্বিশ দুই দু হাজার একুশ পর্যন্ত অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদেরকে বলে রাখি এখানে গিয়ে আপনারা সিম্পলি কী করবেন রেজিস্ট্রেশন যে পেজটি রয়েছে সেই পেজটির উপরে ক্লিক করবেন এবং সাথে সাথে কিন্তু আপনার রেজিস্ট্রেশন বলে একটি অপশন দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে নতুন একটি পেজে রিডাইরেক্টেড করা হবে তো এক্ষেত্রে বলে রাখি মাত্র আপনারা নতুন পেজে চলে আসবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা বেসিক ফর্ম যেটা আপনাদেরকে ফিল করতে বলা হবে এই বেসিক ফর্মে যা যা ডিটেলস আপনাদের কাছে জানতে চাওয়া হবে সেই সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে ফিল করতে হবে এবং তারপরে কিন্তু আপনারা যেমাত্র পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের একটা ভ্যালিড ইমেল আইডি অর্থাৎ ভ্যালিড রেজিস্ট্রেশন আইডি এবং তার পাশাপাশি কিন্তু পাসওয়ার্ড চলে আসবে এবং সেই দুটো দিয়েই কিন্তু আপনারা একমাত্র এক্সামিনেশন যে বাটনটা রয়েছে সেই এক্সামিনেশান বাটানের উপরে গিয়ে ক্লিক করলে পরে আপনাদেরকে একটি নতুন পেজে রিডাইরেক্টেড করা হবে এবং সেখানে কিন্তু আপনাদেরকে সেই দুটো ভ্যালু কি অবশ্যই ইনপুট করতে হবে এবং ইনপুট করার পরে কিন্তু আপনারা একমাত্র সাইন ইন করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে যে এক্সামিনেশন রয়েছে সেটা দিতে পারবেন এবং তার পাশাপাশি আপনাদের কোনো কোয়ারি রয়েছে আপনারা কিন্তু অবশ্যই মেন পেজে অনেক রকম ডিটেলস রয়েছে তাদের কন্ট্যাক্ট আইডি রয়েছে সেই কন্ট্যাক্ট আইডিগুলোতে অবশ্যই কিন্তু কনট্যাক্ট করে তাদের সঙ্গে যে কোনো রকম আপনাদের যে পার্সোনাল কোয়ারি রয়েছে সেগুলোকে ফুলফিল করতেই পারেন তো আশা করি শর্ট ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম কী কী করণীয় যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে সাপোর্ট করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে